চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ। সুন্দরগঞ্জে ধোপাডাঙ্গা ইউনিয়নে 4388 পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ। মোহাম্মদ হারুনা রশিদ, সুন্দরগঞ্জ গাইবান্ধা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলা 8 নম্বর ধোপাডাঙ্গা ইউনিয়নে সকল গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে জনপ্রতি 10 কেজি হারে 4388 জনকে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ধোপাডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোখলেসুর রহমান মণ্ডল, ট্যাগ অফিসার আবুল কালাম আজাদ, ইউপি সচিব আব্দুল কাদের, উদ্যোক্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম, ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন, মহিলা সদস্যা বিলকিস, ইউপি সদস্য শামীম হোসেন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য রজব আলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।